হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আর হঠাৎ করে আমি আসলে লাইভে চলে আসলাম। আমরা ঘুরতে এসেছি বুড়িগঙ্গার তীরে, যেটা সত্যিই বুড়ি হয়ে যাচ্ছে। দেখার জন্য এসেছি আমি আর আমার এক ফ্রেন্ড, সে জার্মান থেকে এসেছে, তার নাম টমাস। এনজয় করছি, এত শুরু করলাম এখানে। আমি ফার্স্টে দেখাচ্ছি টমাসকে। টমাস, হ্যালো হ্যালো, সালাম আলাইকুম। সে সালাম দিয়েছে, তাকে আমি সালামটা শিখিয়েছি। আসার পর জানতে চাইলো যে এখানে শুরুতে কি বলতে হয়। আমি বললাম যে আসসালামু আলাইকুম। সে সেটা শিখেছে, আর অনেক বাংলা শিখছে। সে জার্মান থেকে এসেছে, আমার খুব ভালো ফ্রেন্ড। আর আমরা এখন যেটাতে আছি টার্মিনাল। হ্যালো, সদরঘাটে আছি, একটা বরিশালের একটা লঞ্চের উপর দাঁড়িয়ে। এখানে অনেক সুন্দর লোকেশন, এর আগে এসেছি কিন্তু এভাবে আসলে দেখা হয়নি। আজকে দেখার জন্য এসেছি, ছবি তোলার জন্য এসেছি। সে মনে হলো লাইভে যাই। আমার যদি ভুল না করি, এটা আমার সেকেন্ড লাইভ ফেসবুকে। আমার আসলে খুব ভালো লাগছে, অনেক কমেন্টস আসছে, যদি আমি পড়তে পারছি না কারণ আমি কথা বলছি। অনেকে জিজ্ঞেস করছেন কেমন আছেন, পুষ্পিতা, পপি, কোথায়, আই তয়ান বরিশালের গাডা বুঝছেন। নদী রহমান বলছেন ওয়াও, থ্যাংক ইউ নদী। মুরাদ ভাই, ব্রাদার কোথায়? ব্রাদার, আমি এখন আছি সদরঘাট, চলে আসুন আপনাদের এলাকা, আমি ফোন দিতাম। আসেন আসেন, আসবো ব্রাদার, অবশ্যই। শাহরিয়ার রাফাত জয়েন, শাহরিয়ার রাফাত তুমি কথা বলছো না কেন বুঝতে পারছি না। তারপর ইমো জয়েন, তারপর তৈন ইসলাম, তারপর অলিজা মন্নর অলরেডি জয়েন, সুজন, ঠিক আছে। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। এস কে সাজ্জাদ তো ওকে, নো প্রবলেম। সবাই ভালো কমেন্ট করবে এটা আমি আসলে আশাও করি না। সাজ্জাদ সাহেব, আপনার জন্য অনেক শুভকামনা, আপনি ভালো গালি দিতে জানেন। আমিও পারি মাঝে মধ্যে, আসলে দিই না, দরকারটা কি? আমি ভালো থাকতে চাই সবাইকে নিয়ে। যাই হোক, এখানে অনেক, আমাদের দেশ আসলে অনেক সুন্দর, কিন্তু আমরা কেন জানি একটু অপরিষ্কার করে রাখি। আমরা সেখান থেকে সরে আসতে চাই। আমরা আমাদের দেশকে ভালো অবস্থানে যেমন নিয়ে যাওয়ার চেষ্টা করছি, আমরা সবাই যে যার জায়গা থেকে, দেশের প্রতি সবার অনেক বেশি ডেডিকেশন আছে এবং আরও বেশি থাকা জরুরি আমি মনে করি। আর আসলে একটা জিনিস ক্লিয়ার করতে চাই, মানে আমি যেটা ফলো করি যে তুমি অথম কেন আমি উত্তম হইব না, এই বিশ্বাসে যদি আমরা বিশ্বাসী হই কোনো সমস্যা নেই। কেউ গালি দিলেও আমি তাতে খুশি হই, আপনি আমাকে নিয়ে কথা বলছেন, এটা আমার অনেক বড় একটা পাওয়া। যাই হোক, এখানে অনেকগুলো ছোট ছোট নৌকা দেখা যাচ্ছে, অনেকে লাইক দিচ্ছেন, লাভ দিচ্ছেন। আমি আসলে অনেক হ্যাপি। আমি ফেসবুকের লাইভে এতটা আসা হয় না, যে কারণে এত এত ভালোবাসা দেখতে পাই না। আজকে যেটা দেখতে পাচ্ছি, অনেক লাইক আসছে, লাইকের চেয়ে বেশি লাভ স্টিকার আসছে। থ্যাংক ইউ সো মাচ যারা আমাকে ভালোবেসে লাভ স্টিকার সেন্ড করছেন অথবা লাইক দিচ্ছেন। আমি দেখাতে চাই যারা ঢাকায় এই সদরঘাটে আসেননি, তারা আসলে দেখতে পাবেন যে এখানে কত শত শত নৌকা, ছোট ছোট নৌকা এবং লঞ্চ আছে অনেক বড় বড়। আর এদিকে টমাস বিজি তার ফটোগ্রাফি নিয়ে। থ্যাংক ইউ টমাস, তার জন্য আসলে এখানে আসা আজকে, নাহলে আসা হতো না। হঠাৎ করেই মনে হলো যে লাইভে যাই। এখন অনেকেই দেখছেন, সুন্দর লাগছে দাদা, থ্যাংক ইউ। মঞ্জু ভাই, কমনে যাও, কোনো যাচ্ছি না মঞ্জু ভাই, আমি ঢাকাতেই আছি, এখানে এসেছি ঘুরতে। ফার্স্টের ফেরিওয়ালা হবে কি ভাইয়া? না, আমি গান গাইতে আসিনি। তুষার আদর খান জয়েন, লঞ্চে করে বরিশাল আসেন, বরিশাল যাবো, যাওয়ার খুব ইচ্ছা। বাহ, দারুণ বলছেন, থ্যাংক ইউ নদী। আপনি আসলে সবসময় ভালোই বলে থাকেন, এই জন্য মনে হয়
যাই হোক, থ্যাংক ইউ। বাস কোথায় যাচ্ছেন? কান্দ জিজ্ঞেস করেছেন, আমি যাচ্ছি না কোথাও, ঘুরতে এসেছি। শেখ মইন জয়েন করেছেন, দারুণ। কেমন আছেন কি বস, কেমন আছেন? খুব ভালো আছি যারা জিজ্ঞেস করছেন। আর ভালো না থাকলে আসলে ফেসবুক লাইভে আসা যেত না। আর এখানে আমি এসেছি দেখার জন্য, আসলে এসেছেন এক ফ্রেন্ড, যারা এখনো জানেন না আমি হঠাৎ করে কেন বরিশালের লঞ্চের উপর থেকে লাইভে এসেছি। আমি এসেছি আসলে টমাসের জন্য। টমাস কাম ফ্রম জার্মান, সে একজন ফটোগ্রাফার, সে বিভিন্ন এক্সিবিশনে জয়েন করে থাকেন, সেজন্য সে বুড়িগঙ্গায় এসেছেন ছবি তোলার জন্য। এখানে আসলে আমি এসে আমি নিজেও মুগ্ধ, এত সুন্দর। কিন্তু পানিটা ময়লা হয়ে গেছে, একটু দুর্গন্ধ আছে। আমার মনে হয় আরও বেশি সচেতন হওয়া উচিত এখানকার যারা বাসিন্দা আছেন ওনাদের। যাই হোক, ওই দিকে না যাই, আমি খুব এনজয় করছি আসলে, যেই কারণে খুব বেশি এনজয় না করলে তো লাইভে আসার কোনো কারণ দেখি না। আমি ফার্স্ট লাইভে এসেছিলাম হচ্ছে গত বছর সাকরাইনে, সেটাও একটি আশপাশে পুরান ঢাকাতে, পুরান ঢাকার ঘুড়ি উৎসবে সেখানে এসেছিলাম। আজকে আবার এখানে আসলাম। পুরান ঢাকা এমনিতে আমার অনেক বেশি প্রিয়। এখানে আমার অনেক ক্লোজ ভাই ব্রাদার আছেন, থাকেন, ফ্রেন্ডরা আছেন, যারা এখন আমাকে নক করছেন যে আমি পুরান ঢাকায় কী করছি, তাদের এখানে যাচ্ছি না, আমি যাবো সন্ধ্যার পরে এখান থেকে কাজ শেষ করি, তাদের সঙ্গে দেখা করবো, আড্ডা দিব। দেখতে পাচ্ছি অনেক নৌকা যাচ্ছে এখান থেকে। আমি আসলে খুব এক্সাইটেড আজকের এই সিচুয়েশনে। আর আমি এত এত লাভ লাভ লাভ। রাজনদা জয়েন করেছেন, দাদা কী অবস্থা, আসো। যে নর্মি ভাইয়া কোথায় যাচ্ছ? আমি কোথাও যাচ্ছি না ভাইয়া, আমি এখানে আসলে সদরঘাটে এসেছি একটা ঘোরার জন্য, আসলে কাজ বলবো না। মনে লিসা, তোমার হাসিটা ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ, আমার জন্য দোয়া করবেন। আপনিও ভালো থাকবেন, আপনারা সবাই ভালো থাকবেন। আমি পুরান ঢাকায় থাকি ভাইয়া, এস কে সানাম, ওকে, আমি আছি পুরান ঢাকায়, চলে আসুন এখানে সদরঘাটে। অনেকেই অনেক কমেন্ট করছেন, ভাই ভালো লাগলো আপনার দেখে, কবে দেখা হয়েছিল 2003 সালে, তারা এলাকাবর্তীতে আমাকে হয়তো ভুলে গেছেন, হয়তো ভুলে গেছি, কারণ অনেক বছর আগে, 15 বছর আগে যদি আপনার সঙ্গে দেখা হয়ে থাকে, আমার আসলে এত মনে থাকে না। যাই হোক, আপনি নিশ্চয়ই ভালো আছেন, ভালো থাকবেন। আরও এছাড়াও অনেকে কমেন্ট করছেন, বসমগো বরিশাল ঘুরে যান, এনেগো বরিশাল এমনে, যদিও আমি পুরো বরিশালের ভাষা পারি না। ভাই কি সদরঘাটে? শহীদ রিপন, জি ভাই আমি সদরঘাটে আছি। নিয়াজ মাহমুদ জয়, জয় বাংলা, ওকে, নিয়াজ মাহমুদ জয়, জয় বাংলা। অনিতা রাইসা, হ্যান্ডসাম বয়, থ্যাংক ইউ। উর্মি ভাইয়া, তুমি কি জানো তোমার ভয়েসটা অনেক নাইস, ও মাই গড, আমি আসলে জানতাম না, এখনই শুনলাম, আর থ্যাংক ইউ সো মাচ, কল দিয়েন প্লিজ, ওকে। মাসুদ রানা বাসদুয়া রইল, থ্যাংক ইউ মাসুদ রানা, থ্যাংক ইউ। অরিন তুহিন আহমেদ, পোড়া মন আপনার জন্য ভাই, উফ, আপনার জন্য আমার মন পড়ছে। হাই, কেমন আছেন? মঞ্জুর হোসেন জিজ্ঞেস করছেন, আমি অনেক ভালো আছি, আল্লাহ রহমত। তাজিব আহমেদ সুজন, লাভ ইউ বস, লাভ ইউ টু সুজন, কেমন আছো? প্রিন্স রাকিব ভাই, কি FDC তে থাকবেন কাল? না, আমি কাল FDC থাকবো না। রুবেল, লাভ ইউ, লাভ ইউ টু রুবেল ভাই। শুভ, BRT তে আসবেন, কবে আসবো? অনেকেই অনেক ভালো ভালো কমেন্ট করছেন, আমি আসলে অনেক আনন্দিত, অনেক গর্বিত যে আপনারা আমাকে অনেক ভালোবাসেন। আমিও আপনাদের সবাইকে ভালোবাসি, অনেককেই চিনি, অনেককেই চিনি না, কিন্তু আপনারা সবাই হয়তো আমাকে দেখে থাকেন, আমার আমাকে ভালোবাসেন, এটা আসলে অনেক বড় একটা পাওয়া। আমরা যারা অভিনয় করি বা আমি অভিনয় করি, আমি আসলে কী বলবো, আল্লাহর অশেষ রহমত যে আমি অভিনয় করছি, আপনারা আমাকে হলে গিয়ে দেখছেন, এটা আসলে একজন অভিনেতার জন্য বা একজন অভিনয় শিল্পীর জন্য অনেক বড় পাওয়া। হলে গিয়ে আপনারা টিকিট কেটে ছবি দেখছেন বা আমাকে ফলো করছেন ফেসবুকে বা আমাকে নিয়ে আলোচনা সমালোচনা যাই করছেন, আমার নাম যখনই স্মরণ করছেন আমি তখনই গ্রেটফুল। সেটা আসলে পজিটিভ হোক, নেগেটিভ হোক, নেগেটিভ আসলে আমি কাজ
না করার চেষ্টা করি, আমি সবসময় পজিটিভ থাকার চেষ্টা করি। যদি কেউ ভুল বুঝে বা কোনো কারণে আমাকে নেগেটিভ মনে করেন বা নেগেটিভ সেন্সে দেখেন, সেটাও আমি গ্রেটফুল, কারণ আপনি আমাকে নিয়ে ভাবছেন, এটাই আসলে অনেক বড় কিছু। কিন্তু আমি আসলে সবসময় চেষ্টা করি ভালো কাজ করার, ভালো কাজের সাথে থাকার। কেউ কেউ অনেক সময় ভুল বুঝে থাকেন, আমি সরি, আমি অনেক সময় সময় দিতে পারি না। ফেসবুকে হয়তো সারাক্ষণ লাইনে থাকি, কিন্তু চ্যাটিং লিস্টে যাওয়া হয় না, অনেকের সঙ্গে চ্যাটিং করা হয় না, আর আমি চ্যাটিংয়ে আসলে খুব একটা ইউজ টু না। যারা এখন আমাকে দেখছেন, আমার সঙ্গে কথা বলছেন, অনেকে কমেন্ট করছেন, অনেক অনেক কমেন্ট আসছে, আমি আসলে খুব এনজয় করছি ব্যাপারগুলো। কারণ আমি আবারও বলছি, আমি সেকেন্ড টাইম এসেছি ফেসবুক লাইভে, আর এটা এসেছি এখন সদরঘাট থেকে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক ছোটো ছোটো নৌকা, লঞ্চ যাচ্ছে এখান থেকে। আসলে সম্ভবত বেশিরভাগ লঞ্চগুলোই বরিশালের দিকে যাচ্ছে, বরিশালের দিকে যাচ্ছে। এখানে অনেক বাচ্চারা আছে, মানুষজন যাতায়াত করছে পুরান ঢাকার নদীর এপারে ওপারে যারা থাকেন। আমার মনে হয় যে সবাই খুব এনজয় করছেন। আশপাশের ওনারা অনেকেই হাত নাড়ছেন, হাই বলছেন, যারা নৌকা থেকে তাদের সঙ্গেও ভাগাভাগি করে নিচ্ছি আজকের এই আনন্দটা। এপাশ থেকে কয়েকজন এসেছেন। এই লঞ্চটা ছাড়বে সন্ধ্যা সাতটায়, এই লঞ্চটা সন্ধ্যা সাতটায় ছাড়বে। আচ্ছা, সব মিলিয়ে আমি খুব এনজয় করছি। টমাস টমাসের কাজ যতক্ষণ চলবে ততক্ষণ আমি আছি আপনাদের সাথে। আসলে আজকে টমাসের জন্য এখানে আসা, সে ছবি তুলবে, এক্সিবিশনে জমা দিবে। এখানে কয়েকজন এসেছেন, ওনাদেরকে ধন্যবাদ আসছেন। আসলে টমাস এখানে আসার পর থেকে সে খুব এনজয় করছে। আমরা কয়েকটা পিকনিক অ্যাটেন্ড করেছি আমাদের সমিতি, এফডিসির বিভিন্ন সমিতির। গতকালকে ছিল বাংলাদেশ চলচ্চিত্র ব্যবস্থাপক সমিতির পিকনিক, সেখানে গিয়েছিলাম। এর আগে আমরা একটা পিকনিকে গিয়েছিলাম, বাচসাস বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির পিকনিকে আমরা গিয়েছিলাম, সেখানে টমাস অনেক এনজয় করেছে, আমিও তার সাথে আসলে খুব এনজয় করছি। ভাই, আপনার নতুন ছবির নাম কি? ইনশাল্লাহ আগামী মাসের 27 তারিখ, এপ্রিল মাসের 27 তারিখটা আমি ঠিক বলতে পারছি না, জান্নাত আসবে, সবাই দোয়া করবেন। কাশেম সাহেব জয়েন করেছেন আমাদের সাথে। হাই, আমাদের স্টিল ফটোগ্রাফার অঙ্কুর ভাই জয়েন করেছেন। অনেকেই হাই হাই হাই, হ্যালো 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 জোস ভাই, ওয়াও ওয়াও টমাস, সামন সে ইউ, হাই টমাস, হাই, হু সেড দিস, হু সেড দিস, মিস্টার মেহেদি হাসান সজীব, মেহেদি, সালাম আলাইকুম, থ্যাঙ্কস ফর গ্রিটিংস, বাই। জুবায়ের রহমান লিখছেন, সুন্দর লাগছে, থ্যাংকস ব্রাদার। বন্ধু কেমন আছো? আমি ভালো, তুমি কেমন আছো বন্ধু? আমি খুব ভালো আছি। জুজান্নাত, আপনি টঙ্গি আসেন না এখন? ও না, টঙ্গিতে আমার যে বিজনেসটা ছিল, আমার যে ফ্যাক্টরিটা ছিল, সেটা আমি ক্লোজ করে দিয়েছি, যেই কারণে এখন টঙ্গিতে যাওয়া হয় না। তবে আমার এক ফ্রেন্ড আছে, সেখানে আমি মাঝে মধ্যে যাই কিছু সময়ের জন্য ফ্রি থাকলে। অনেকে অনেক কোয়েশ্চেন করছেন, অনেকেই নাইস বলছেন, জোস বলছেন, আমি আসলে খুব এনজয় করছি। আমি আবারও বলছি, আপনাদের জন্যই হয়তো এইভাবে সাইমন হয়ে ওঠা। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, আমাদের সিনেমার জন্য, আমাদের ইন্ডাস্ট্রির
সবার জন্য, শুধু আমার জন্য না, আমার আফরাল মানে যে নিজেকে ভালোবাসে সে সবাইকে ভালোবাসে, এটা আমি বিশ্বাস করি। আপনারা আমি সবাই সবাই নিজেকে ভালোবাসতে হবে, নিজেকে জানতে হবে, নিজেকে বুঝতে হবে। যে নিজের সঙ্গে বেশি সময় কাটাবে, যে আমি কীরকম, আমি কী চাই, আমি সবার জন্য কী করা উচিত, আমার মনে হয় এটাই যে আমার ব্যক্তিগত মতামত, আপনার সাথে নাও মিলতে পারে। আপনি যদি আপনাকে ভালোবাসেন, আপনি নিশ্চয়ই সবাইকে ভালোবাসতে পারবেন, এটা আমি বিশ্বাস করি, এটা আমি করে থাকি। হয়তো অত সুযোগ হয়ে ওঠে না, যতটুকু পারি নিজেকে এবং সবাইকে ভালোবাসার চেষ্টা করি। যাই হোক, লঞ্চের আওয়াজ, লঞ্চ সম্ভবত ছেড়ে যাচ্ছেন, আসতেছে আমি বুঝতে পারছি না। সদরঘাট দেখতে পাচ্ছেন, সদরঘাটের অনেক অংশ, পুরোটা অংশ এখান থেকে দেখা যায় মোটামুটি। সূর্য সূর্য মিস্টার টমাস বিজি ফটোগ্রাফি নিয়ে। I can shoot here 1 hour more, no problem. অনেক অনেক বড় একটি লঞ্চ, ও মঞ্জু ভাই বলেছেন সানির জন্য দোয়া চাও, অবশ্যই অবশ্যই, থ্যাংক ইউ মঞ্জু ভাই। আমি যারা দেখছেন বা যারা দেখবেন, আমি সবার কাছে একটা জিনিস দোয়া চেতে চাই। আপনারা সবাই নিশ্চয়ই জানেন যে আমাদের ওমর সানি ভাই, উনি গতকালকে ওনার হার্টে ব্লক ধরা পড়েছে। ইতিমধ্যে একটি রিং বসানো হয়েছে এবং আরেকটা রিং বসানো হবে সম্ভবত 10-15 দিন পর। আর টোটাল 4টা ব্লক ধরা পড়েছিল, 4টা ব্লকের মধ্যে 2টো রিং বসাতে হবে আর 2টো মেডিসিনে সেরে যাবে। উনি এখন অ্যাপোলো হসপিটালে আছেন, আল্লাহর রহমতে এখন অনেক ভালো আছেন। নিশ্চয়ই আপনারা সবাই ওনার জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন, যেন আমাদের প্রিয় সানি ভাই খুব দ্রুত সুস্থ হয়ে আমাদের মধ্যে আবার ফিরে আসেন। ইনশাল্লাহ উনি ফিরে আসবেন, এটা আমি বিশ্বাস করি। আমি গতকাল গিয়েছিলাম দেখতে, কিন্তু দেখা হয়নি, কারণ উনি আইসিউতে ছিলেন। আজকে অনেক ভালো আছেন আমি খবর নিয়েছি, আপনারা অবশ্যই ওনার জন্য দোয়া করবেন। আমরা পুরো চলচ্চিত্রবাসী, আপনারা যারা চলচ্চিত্রকে ভালোবাসেন, আমরা সবাই ওনার জন্য, আপনাদের সবার কাছে এবং আমি অন্তর থেকে ওনার জন্য দোয়া করি, উনি সুস্থ হয়ে আসবেন। আমরা যেটা বলছিলাম, এখানে অনেক বড় একটি লঞ্চ তাকে ঘিরাচ্ছে, আসলে এরকম দৃশ্য দেখা হয়নি এর আগে। একবার চাঁদপুর গিয়েছিলাম লঞ্চে একটা পিকনিকে গত বছর, তখন ভোরবেলা ছিল আর রাতে এসে লঞ্চটা ভিড়েছিল, যে কারণে আমি আসলে ওইভাবে দেখতে পাইনি, কিন্তু আজকে আমি খুব এনজয় করছি এবং দেখছি তো অবশ্যই ছোটো ছোটো নৌকাগুলো আগে অনেকবার কিছু দেখেছি, ঢাকায় থাকি কিন্তু আসলে এইভাবে কখনো আশা হয়নি। অথচ দেশকে দেখার জন্য কত মানুষ এসেছেন এবং তাদের একজনের সঙ্গে আমি আজকে এখানে এসেছি, আমি খুব খুব আনন্দ পাচ্ছি, খুবই আনন্দ পাচ্ছি। ভাই কোথায় যাচ্ছেন, ভাই যাচ্ছেন কোথায়? আমি কোথাও যাচ্ছি না, আমি আসলে এসেছি এখানে ঘুরতে। সজীব দোয়া করি সানি ভাইয়ের জন্য, থ্যাংক ইউ সজীব। নাজিম সুপার, ভাই কি বরিশালে যাচ্ছেন? না ভাই, আমি বরিশালে যাচ্ছি না, আমি ঘুরতে এসেছি। রিপন ভাই থ্যাংক ইউ, আমি কোথাও যাচ্ছি না, আমি আসলে এখানে ঘুরতে এসেছি, যেই কারণে আপনাদের সঙ্গে ভাবলাম একটু চ্যাটিং করি। মামুন ভাই ওই এখন জিজ্ঞেস করলেন, ভাই আমি সদরঘাট কিছুক্ষণ আছি, হয়তো আর 10-15 মিনিট তারপর চলে যাব। ভাইয়া কেমন আছেন? তন্ময় খুব ভালো আছি আমি, আল্লাহ রহমত।
নাইস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ যারা আমাকে কমেন্ট করছেন, আসলে অনেক ভালো লাগছে এত এত লাভ রিয়েক্ট অ্যান্ড লাইক রিয়েক্ট পেয়ে, খুব এনজয় করছি। ফেমাস আমরা এখন অন্য কোনো লোকেশনে যাব এখান থেকে। টমাস পরশু সকালের ফ্ল্যাটে চলে যাবে, ও গত 5-6 দিন আগে এসেছিল, আমিও তাকে আসলে খুব সময় দেওয়ার চেষ্টা করছি, কারণ আমি যেহেতু আমার কাছে এসেছে আমার ফ্রেন্ড, অবশ্যই তাকে সময় দেওয়া উচিত। কয়েকদিন শুটিং রাখিনি, আগামী শুক্রবার হয়তো দেশের বাইরে যাব, সেখানে আমি 8-10 দিন থাকব, চেষ্টা করব সেখানে কোথাও থেকে আপনাদের সামনে আসার জন্য। আপনারা যারা এতক্ষণ ছিলেন অবশ্যই ভালো থাকবেন, আমার জন্য, আমাদের সবার জন্য দোয়া করবেন, আর আমি অন্তর থেকে দোয়া করি আপনারা অনেক 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 বেশি ভালো থাকুন, অন্যকে ভালোবাসুন, নিজেকে তো অবশ্যই। আর আমি তো আগেও বলছিলাম যে নিজেকে ভালো না বাসলে অন্যদেরকেও ভালোবাসা যায় না, নিজেকে বেশি বেশি ভালোবাসুন, দেখবেন অটোমেটিকলি অন্যদের জন্য ভালোবাসা মন থেকে চলে আসবে, আমি বিশ্বাস করি। কে কি বললো না বললো ভালোটা নেওয়ার চেষ্টা করব, আমরা খারাপটাকে বর্জন করব, করা উচিত, আর অবশ্যই পজিটিভ সমালোচনা করব। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করবেন, এবং আমাদের দেশ যেন শান্তিপূর্ণ থাকে সেই কামনা করবেন। সবাইকে আল্লাহ হাফেজ, অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক রেসপেক্ট, অনেক 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 কী বলবো, লাভ ইউ অল।